সালামু আলাইকুম আমি মোহাম্মদ জিয়াউল হক রাসেল আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শর্ট ফাইন্যান্সিং এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্প মেয়াদে অর্থ ঋণ হিসাবে প্রদান করে আর ঋণ সেই ঋণের উপর একটি নির্দিষ্ট আর অর্থ পরিশোধ করতে হয় আর ওইটাই হচ্ছে কস্ট অফ ব্যাংক লোন কস্ট অফ ব্যাংক লোন অর্থাৎ ব্যাংক ঋণের ব্যয় তো ব্যাংক ঋণের ব্যয় নিরূপণ করার জন্য আমাদের সূত্রগুলোকে আমরা এখানে খুব স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে লিখছি আশা করি আমরা বুঝতে পারব এখানে কস্ট অফ ব্যাংক লোনের সূত্র হচ্ছে ইএ আর মানে ইফেক্টিভ অ্যানুয়াল রেট সূত্র হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড বাই লোন ইন্টু হান্ড্রেড অর্থাৎ সুদকে আমরা ঋণের পরিমাণ দ্বারা ভাগ করব এবং একশো দিয়ে গুণ করলে আমরা ঋণের ব্যয়টা পেয়ে যাব আচ্ছা এখন যদি কম্পেনসেটিং ব্যালেন্স দেওয়া থাকে কম্পেনসেটিং ব্যালেন্স মানে কি ক্ষতিপূরণ উদ্বৃত্ত প্রতিশ্রুতি ঋণের যে অংশ উত্তোলন করা যায় না অর্থাৎ যে পরিমাণ ঋণ আমার নামে স্যাংশন হয়েছে সে মঞ্জুরকৃত ঋণের যে অংশটা উত্তোলন করা যায় না সেটাকে বলা হয় কম্পেনসেটিং ব্যালেন্স আর আমাদের কোশ্চেনে যদি কম্পেনসেটিং ব্যালেন্স দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সূত্রটা কি হবে ইন্টারেস্ট ডিভাইডেড বাই লোন ছিল এখানে আর এখানে হবে ইন্টারেস্ট ডিভাইডেড বাই লোন ঠিক থাকবে জাস্ট কম্পেনসেটিং ব্যালেন্সটা লোন থেকে কি যাবে বাদ যাবে কম্পেনসেটিং ব্যালেন্সকে আমরা সংক্ষেপে সিবি বলতে পারি ওকে তাহলে যদি ব্যালেন্স আমাদের কোশ্চেনে দেওয়া থাকে তাহলে লোন থেকে ব্যালেন্সটা আমাদেরকে লেস করে দিতে হবে এরপর বলা আছে সুদ যদি অগ্রিম কর্তন করা হয় ইন্টারেস্ট ডিডাক্টেড ইন অ্যাডভান্স অর্থাৎ সুদ যদি অগ্রিম কর্তন করা হয় সেক্ষেত্রে লোন থেকে ইন্টারেস্টটা বাদ দিয়ে দিতে হয় এই যে আমাদের ফর্মুলা ইএআর ইফেক্টিভ annual rate equal to interest divided by loan minus interest into 100 এখানে শুধু লোন ছিল এখানে কম্পেনসেটিং ব্যালেন্স থাকার কারণে কম্পেনসেটিং ব্যালেন্স বাদ গেছে আর এখানে সুদ অগ্রিম কর্তন করার কারণে লোন থেকে ইন্টারেস্টটা বাদ গেছে আচ্ছা কখনো কখনো কোশ্চেনে দুইটাই বলা থাকে যদি সিবি মানে কম্পেনসেটিং ব্যালেন্স ও সুদ কম্পেনসেটিং ব্যালেন্স দেওয়া থাকে এবং সুদ যদি অগ্রিম কর্তন করা হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমাদের ফর্মুলায় লোন থেকে ইন্টারেস্টও বাদ যাবে কম্পেনসেটিং ব্যালেন্সটাও বাদ যাবে খেয়াল রাখতে হবে যদি শুধু কিছু না বলে তাহলে ইন্টারেস্টকে আমরা লোন দিয়ে ভাগ করব তাহলে আমরা সুদের হারটা পেয়ে যাব যদি প্রশ্নে বলা থাকে কম্পেনসেটিং ব্যালেন্স তাহলে আমাদেরকে লোন থেকে কম্পেনসেটিং ব্যালেন্সটা বাদ দিতে হবে প্রশ্নে যদি শুধু বলা থাকে যে সুদ অগ্রিম কর্তন করা হয় সেক্ষেত্রে আমাদেরকে লোন থেকে ইন্টারেস্টটা বাদ দিতে হবে আর প্রশ্নে যদি বলা থাকে কম্পেনসেটিং ব্যালেন্সও দেওয়া আছে আবার বলা আছে যে ইন্টারেস্ট ডিডাক্টেড ইন অ্যাডভান্স তার মানে সুদ অগ্রিম কর্তন করা হয় তাহলে আমাদেরকে সূত্রটাও বাদ দিতে হবে কম্পেজারিং ব্যালেন্সটাও বাদ দিতে হবে এই চারটা সিচুয়েশনে ওয়ান টু থ্রি ফোর নর্মাল সিচুয়েশনে এটা হবে কম্পেজারিং ব্যালেন্স দেওয়া থাকলে এটা সুদ যদি অগ্রিম কর্তন করা হয় তাহলে এটা আর যদি কম্পেনজিটিং ব্যালেন্স ও সুদ অগ্রমিক কর্তন করা হয় দুইটাই থাকে তাহলে এই সূত্রটা হবে অর্থাৎ সিচুয়েশনের উপর ডিপেন্ড করে সূত্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু মূল জিনিসটা কিন্তু ঠিক আছে ইন্টারেস্ট এবং লোন ইন্টারেস্ট লোন ইন্টারেস্ট লোন ইন্টারেস্ট লোন আর যখন যেটা থাকবে সেটা বাদ যাবে কম্পেনজিটিং ব্যালেন্স থাকলে বাদ যাবে ইন্টারেস্ট যদি অগ্রিমকর্তন করা হয় তাহলে ইন্টারেস্ট বাদ যাবে দুইটা থাকলে দুইটাই বাদ যাবে ওকে দেন যদি কিস্তির ভিত্তিতে যদি ব্যাঙ্ক লোন পরিশোধ করা হয় অর্থাৎ আমি ব্যাংক থেকে লোন নিলাম আর লোনটা পরিশোধ করলাম কিভাবে কিস্তিতে কিস্তিতে মাসিক কিস্তিতে অথবা ষা কিস্তিতে যদি এভাবে যদি আমরা কিস্তির ভিত্তিতে যদি ঋণটা পরিশোধ করি তখন আমাদের সূত্রটা হবে টু পিসি ডিভাইডেড বাই এ এন প্লাস ওয়ান ইন্টু হান্ড্রেড পি মানে ইনস্টলমেন্ট মানে কিস্তির সংখ্যা সি মানে ইন্টারেস্ট এ দিয়ে লোন বুঝাচ্ছে এখানে আর এন দিয়ে টোটাল ইনস্টলমেন্ট মোট কয়টা কিস্তি দিলাম তোমাদের খেয়াল রাখতে হবে যখন কিস্তির ভিত্তিতে আসবে তখন এই ফর্মুলাটা হবে নতুবা আমাদের ফর্মুলা হবে এগুলা আর যখন কিস্তির ভিত্তিতে ঋণ পরিশোধ করা হবে তখন আমাদের ফর্মুলা হবে টু পিসি ডিভাইডেড বাই এ এন প্লাস ওয়ান হান্ড্রেড তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে যদি এখানেও বলা থাকে যদি কিস্তির ভিত্তিতে অঙ্কের বেলায় বলা থাকে সুদ অগ্রিম কর্তন করা হয় তখন আমাদের এই ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন কিভাবে হবে ওকে সব ঠিক আছে টু পিসি এন প্লাস ওয়ান সব ঠিক আছে শুধু এ থেকে সিটা কি যাবে বাদ যাবে কেন যদি সুদ অগ্রিম কর্তন করা হয় অর্থাৎ যদি সিটা আমরা বাদ দিব কখন যদি সুদ ও কর্তন করা হয় নতুবা আমাদের সূত্রে এটাই থাকবে তাহলে আমাদের মাথায় রাখতে হবে কোন সিচুয়েশনে কোন ফর্মুলাটা লিখবো তাহলে আমরা খুব সহজে কস্ট অফ ব্যাঙ্ক লোনের অঙ্কগুলো সমাধান করতে পারবো